হ্যাঁ বন্ধুরা, আমরা মহারত্ন পড়ছি, তো মহারত্ন খুব ইম্পর্ট্যান্ট। যেখানে আমরা পড়লাম কি না, এটা পাওয়ার মেনলি আমাদের ইন্ডিয়ার পাওয়ার ডোমেস্টিক এবং গ্লোবাল মার্কেটে আমাদের পাওয়ারটাকে এক্সপেন্স করাবে, এবং এটা এখানে আমাদের বিভিন্ন 15% আমাদের ইনভেস্টমেন্ট হবে। ঠিক আছে, এটা আমরা দেখে নিয়েছি, এবারে দেখে নেবো আমাদের ক্রাইটেরিয়া কি, নবরত্ন আমাদের মহারত্নের ক্রাইটেরিয়া কি। ওকে, এখানে 6-6টা ক্রাইটেরিয়া রয়েছে মহারত্নের। ওকে, কি না, হ্যাভিং নবরত্ন স্ট্যাটাস দিতে হবে, ঠিক আছে, তোমাকে হ্যাভি নবরত্ন স্ট্যাটাস নিতে হবে, ঠিক আছে, লিস্টেড অন ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জ, ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জের লিস্ট হতে হবে, উইথ মিনিমাম প্রেসক্রাইব পাবলিক শেয়ার হোল্ডিং অফ আন্ডার হেভি রেগুলেশনে এটা হতে হবে। হ্যাঁ, অ্যান্ড অ্যাভারেজ টার্ন ওভার অফ মোর দ্যান 20,000 crore ডিউরিং লাস্ট 3 ইয়ার, টার্ন ওভার করতে হবে 20,000 crore ডিউরিং দ্য লাস্ট 3 ইয়ার, এবং আর্লিয়ার এটা 15,000 ছিল। ওকে, এবং অন অ্যান অ্যাভারেজ অ্যানুয়াল নেট ওয়ার্থ 10,000 হতে হবে। ওকে, নেট ওয়ার্থ, ওকে, ডিউরিং লাস্ট 3 ইয়ার্স, ওকে, 10,000 crore ওয়ার্থ হতে হবে লাস্ট 3 ইয়ার, আর্লিয়ার এটা 15,000 ছিল, এবং এটা অ্যান অ্যাভারেজ অ্যানুয়াল নেট প্রফিট আফটার ট্যাক্স মোর দেন 2,500 হতে হবে, 2,500 crore নেক্সট মানে নেট প্রফিট হতে হবে লাস্ট 3 ইয়ার, এবং আর্লিয়ার এটা 500 crore ছিল। ওকে, এবং শুড হ্যাভ সিগনিফিকেন্ট গ্লোবাল প্রেজেন্স হতে হবে, সিগনিফিকেন্ট গ্লোবাল প্রেজেন্স করতে হবে, ইন্টারন্যাশনাল অপারেশন করাতে হবে। ওকে, তখনই তাকে নবরত্ন মহারত্ন দেওয়া হবে স্ট্যাটাস। অরিজিনালি দ্য গভর্নমেন্ট হ্যাজ কনফার্ড মহারত্ন স্ট্যাটাস টু 4 CPSE, 1 ইজ বিং অ্যাডেড রিসেন্টলি, যেখানে চারটাকে গভর্নমেন্ট দিয়েছে মহারত্ন স্ট্যাটাস। ওকে, সেটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, NTPC, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, ওকে, আর ONGC, ওকে, অ্যান্ড সেল এবং CIL, কোল ইন্ডিয়া লিমিটেড, এই 5টাকে দেওয়া হয়েছে। ওকে, তো নবরত্ন মহারত্ন স্ট্যাটাস। ওকে, তো এবার এরপর আমরা মিনিরত্ন দেখে নেবো নেক্সট স্লাইডে।